আমরা রক্ত দিচ্ছি, এই যে আমরা রক্ত দিচ্ছি, এই যে জয় বাংলা। কার বাপের খায়া রাজনীতি করছি? আমার বাপের খায়া। কালকে মনোনয়নপত্র নিতে এসছি, এসে দেখি দেখি আপনার অপবিশ্বাস, তারপর ইয়া সুহানা নিপুণ টুসি নাকি মেয়েটা আছে, এরা এরা আছে ফরম লিবার মিলা। তো এরা যে ভাই ফরম লিতে আছে, অগো আগে অত ইয়া ছিল নায়ক নায়িকা ছিল না পুরানা, যারা আন্দোলনের রাস্তায় করছে ওরা দুই একজন আহুক, এই নতুন আই। ওরা যদি কয় টাটকা ভাজা মাছ খাইতে চাই, এটা কোনোদিন হয় রে বাবা। আমরা শৈশব জীবন থেকে, ছোটোবেলা থেকে, স্কুল জীবনের থেকে আমরা এই পর্যন্ত রাজপথে খাড়াইছি, মাগনাহিনী লক্ষ লক্ষ টাকা ঢালছি, কখনো আওয়ামী লীগের থেকে আমরা একটা টাকা পাইনি। বিরোধী দলের টাইমে যে রিক্সা ভাড়ার টাকা বা কংগ্রেস পাইনি, যে এক কাপ চা খাওয়ার টাকা, নিজের টাকা দিয়া রাজপথে আছি, এখনও রাষ্ট্রপতি আছি, ঘরে ফিরা যায়নি। যুব মহিলা লীগ এমন একটা সুন্দর একটা সংগঠন, যখন নাকি বিরোধী দল ছিল তখন আমরা একটা সংসার, এখনও সংসার আছে। শেখ হাসিনার কারণে, মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা এই সংসারটাকে ধরে রাখার চেষ্টা করতেছি, আগামীতেও করব, এখনও আছি। কিন্তু এখানে যে স্বৈরাচারী যারা থাপাবাজি করে, 15 বছর ধরে দল ক্ষমতায়, 15 বছরের মধ্যে কইতে পারবে না কোনো এমপি মন্ত্রী আমাকে একটা সহযোগিতা করছে। তো মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার আকুল আবেদন, এইবার আমাদের দিকে যাতে দেখে। ঝড়ের টাইমে যদি ঝড় থামে মিছিল করতে পারছি, তাহলে সামনে একটা মনোনয়নপত্র কেন দিব না, কেলে দিব না? আমার এলাকার মধ্যে, বিভিন্ন আরও এলাকার মধ্যে আছে এমপি গলেগা, মাঠ পর্যায়ের কর্মীর আগে বাড়তে পারে না। মাঠ পর্যায়ে কর্মীকে কোনো মূল্যায়ন নাই, কোনো দাম নেই, কোনোখানে দাম নাই, কেলা কি অপরাধ দাম গো? আমরা কথা কইতে পারি, দেখলে 20-30 বছর ধরে যদি আন্দোলন সংগ্রামের লগে লিপ্ত থাকি, তাহলে কি আমরা এমপি মন্ত্রীগুলোকে দুইটা উচিত কথা কইতে পারি না? উচিত কথা কইতে গেলি মাইনাস কেলা গা মাইনাস শুনবো। কার বাপের খায়া রাজনীতি করছি? আমার বাপের খায়া, আমার মার টেকা খায় আমি রাজনীতি করছি, কেলাকে এগুলা করবো? আমার শরীরের রং সাদার থেকে কালা করে হালাইছি, কী কারণে ওরা এগুলা করবো? স্থানীয় এমপিরা একান্ত নায়ক হয়ে বয়া রয়েছে, ওরা কোনো মাঠ পর্যায়ে কর্মীকে দেয় না। ইমন ইমন কর্মী আছে, হাত নাই, পাও নাই, দাঁত নাই, মাথা ভাইটা গেছে গা, ওরা ঘরে বয়া রয়েছে, খালি কান্দে, বইয়ের ঝাড়ু খায়, মা বাপের ঝাড়ু জুতা খায়, ঘরের মধ্যে এখন বাল বাচ্চা ঝাড়ু জুতা খায়। আমি তো আমার পোলামাই আমার ধরে মারে কী কমু এই বয়সে, যদি 50 উপরে বয়স, এখন যদি আমার পোলামে কয় কী করছো আওয়ামী লীগ কইরা? না রে বাবা, আওয়ামী লীগরে ভালোবাসছিস, জাতির পিতারে ভালোবাসছি, 2 নম্বর করতে পারুম না, এলাকায় চান্দাবাজি লুটপাট কিচ্ছু করিনি, করুণার মধ্যে প্রথম করুণের সেহেরি দিছি, ইফতারি দিছি, যাতে ওরা রোজা খুলা খাইতে পারে না। সমাজ নষ্ট যাচ্ছে না, হুনা হিংসা করি না, সমাজ নষ্ট যাচ্ছে, ওরা আঙ্গরহম হয়ে আহুক, আঙ্গ বাধা থাকবো না, রাজপথে ওরা জয় বাংলা কোক, আমরা যেমন কইছি জয় বাংলা, এমনি কইছি এমনি কই তৈব কোক, আমরা রক্ত দিছি, এই যে 13টা সিলাই আছে, এই যে 8 ভাঙ্গা আছে পায়ের ছিটাই, আমার পোলা মরিয়া গেছে গা, আমার পোলা বাইক খেয়েছি গুড্ডু রাইতে গিয়া ছাদের থেকে পড়ে গেছে গা। আমি এইদিকে অবরোধের মধ্যে মিছিল মিটিং করতেছি, দেখার মতো কেউ আসলো না, মা বাপের বাইরে বের করে দিছে, ভাইরা বাইরে বের করে দিছে, জামাই ছেড়ে গেছে গা জেলখানার থেকেই, তাহলে আমি কি করুম কন? প্রকৃত রাজনীতি করছি, থাপাবাজি তো করিনি, মনোনয়ন চাই শেখ হাসিনার কাছে, অনেক ছাড় দিচ্ছি, আর ছাড় দুমু না, দরকার পড়লে আরও আন্দোলন করি। তে বলতে পারে না আমার এলাকার মধ্যে, আমার এলাকায় কনালা কেউ নাই, হাজি সেলিমের বিপক্ষে কর কেউ নাই, যে অরিমাইন করে, অরি গুম করে, অরি খুন করে, ভূমিদস্যু আর কি কমু, ওই আমার কলিজা বাজা বাজা করে হালাইছে, বেজ্জতি শেষ করে হালাইছে, ওই কে এলাকা আমার কমিশনে ইলেকশনে ফেল করায়, আমার যা জনপ্রিয়তা আছে ওর একটা পোলা পানে জনপ্রিয়তা নাই, ওই কি আমার পাগল মনে করে? যখন রাস্তায় মিছিল করছি তখন পাগলা ছিলাম না, যখন রাত 2টা বাজে মিছিল করছি তখন পাগলা ছিলাম না, আর ওখানে নমিনেশন চাইতে গিয়ে আমি পাগল না, পাগল এটা একটা কথা, তখন কইলা না কে লাগা? তাহলে আমার 35টা বছর আমি নষ্ট করতাম না রে, কারে কমু এই দুঃখের কথা, কারে কমু? আঙ্গ বাপ মা নাই শেখ হাসিনা, বাপ মা অন শেখ হাসিনা, আমার দেখতে হইব, আমার আর কোনো দাবি নেই, এখন আমার মা মৃত্যুর পর্যায়ে, 50 উপরে হলে মৃত্যুর পর্যায়ে, অন 60 বছর বাঁচে না মানুষ,
আমার দাবি আমি নমিনেশন চাই। আর সাধারণ সম্পাদক পার্টিতে সেক্রেটারি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে বলছি দৃষ্টি আকর্ষণ করে আমাদের মাঠ পর্যায়ে কর্মীরা দেখেন, অনেক দেখছেন এখন নেতা ইয়াগো নায়ক নায়িকা গায়িকা এগুলো বাদ দেন। গায়িকা ধরতে গেলে সাবিনা রুনা লাইলারে ধরতে হইব, ওই ওরে ওরে ধরতে হইব না, ওরা যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি এই সব গায়িকাগো ধরতে হইব, ওরা এমপির যোগ্য আর অন্য সব যোগ্য না। না নায়িকা পুরানা আছে না, অনেক আছে যারা রাজপথে স্লোগান দিচ্ছে চুপে চুপে বাতাসা বিলাইছে বঙ্গবন্ধু নামে তা করে দৌ, না 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 তারা পাওয়ার যোগ্য না। এই মুজিব সিনেমা করছে দেখলো, অরে দিতে হইবে এটা কোনো কথা নাকি, অভিনয় সবাই করতে পারে গান সবসময় করতে পারে না।